আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে একটা হিস্টোরি শেয়ার করব। আমরা ফ্যামিলি সহ উমরাতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে অনেক কিছু দেখেছি শুনেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের সাথে ছিলেন আমাদের হুজুর ভাই উনি আমাদেরকে জাবেল রহমত পাহাড় সম্বন্ধে কিছু হিস্টোরি শুনিয়েছেন তো শুনুন আপনারা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমরা এখন জাবাল রহমতুল পাহাড়ও হাসিয়াইছি জাবাল রহমতুল পাহাড় ও পাহাড় যে আমরা আদি পিতা আদম আদবা আলী আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের মায়া খোসলা এই জায়গাত আদম আল্লাহ সাল্লাহ দোয়া আল্লাহ আল্লাহুল্ল আলমিনের খবুল খোসলা এমনকি হাওয়া আলি সাল্লা ও পাহাড় এই জায়গাত আল্লাহ একত্রিত করে দিছিলা মিলিত করে দিছিলা যে কারণে এই যে রহমদ পাহাড়টার নাম যে মহম্মদের পাহাড় হয়েছে এই পাহাড়টা আমরা দেখি আদম আদম আলাইসাল্লামর আদম সন্তান হিসাবে এই পাহাড় প্রতি আমরা প্রত্যেকটা টান আছে বিশেষ করিয়া এই পাহাড় এই জায়গা দাঁড়াইয়া আল্লাহনবী সাল্লাহ আলী সাল্লাম বিদায় সজ্জর বাসন দিয়েছিল সোয়ালঃখা সাহাবি হলের সামনে লইয়া ঐতিহাসিক যে বাসন দিছিলাম বিদায় হাজারের বাসন এই প্লেস এই জায়গা আমরা এই জায়গা ইনশাল্লাহ আইলাম আমরা এখানে আইয়া দেখতে পাইলাম আরাফার ময়দান যে ময়দানও নয়ুল হজর তারিখে লক্ষ লক্ষ মমিন মুসলমান আল্লাহ রব্ল আলমীর দাওয়াত ধরি এখানে আনোয় এখানে আইয়া লক্ষ লক্ষ মোমিন মুসলমান হাজি হল এখানেও একত্রিত হন নজুল হজর তারিখে জোর এবং আসর নামাজের সাথে আদায় করোয় এই বিশাল বর্তমান ময়দান আরাফার ময়দান আমরা দেখলাম আলহামদুলিল্লাহ এই আরাফার ময়দানও আল্লাহবুল্লা আলমিন একত্রিত হয় আল্লাহর হাবিবর হাতিস মোতাবিক প্রত্যেকের আল্লাহ আবুল্লা আলমিনে মাফ করিয়া মাসও বিচার বিদ্যা হয়ে গেল আল্লাহ কবুল কর্তা আমরাও আমরা নসিম বড় হাজ কবুল কর্তা আমরাও ময়দানও লক্ষ লক্ষ মুসলমানের মুসলমান সাবিন নিতে পারতাম আলহামদুলিল্লাহ আমরা এখন এই জামালর রহমতের পাহাড়ের সামনে আছি জামাল রহমতের পাহাড় ছড়াছি দেখলাম উফরিয়া উঠিয়া বাস্তব যে জায়গা আছে ও জায়গা আমরা দেখা আদম হাওয়া এখনো মিলিত হয়েছিল যখন আদম আল্লাহ আলমিনে মায়া করছো দোয়া কবলে খ আদবে দেখেন এক পর্যায়ে বহু দূর থেকে মানুষ চাই চিন্তা করলে কিন্তু কোনো মানুষ হওয়ার কোনো কথা নাই খেয়া আইন দেখি অপেক্ষা করি করে এক পর্যায়ে দেখোইন ও ব্যক্তিও আইসই যান দুয়ে খোঁজাখুজি করদা হাওয়া সালামে আদম আলাইসালামে খুঁজাইরা আদম আলাইহি সালামে হাওয়া আলাই সালামে খুঁজাইরা খুঁজাইতে খুঁজাইতে দোয়া করতে করতে সাড়ে তিন চোদ্দ বছর আল্লাহর কাছে দোয়া করার বাদে আল্লাহ দোয়া কবল খরচোয় আরে এখে জন্ডে এক জায়গা তাকিয়া আউ জায়গা পিলিত করছো আর আদম আলাই শ্রীলঙ্কা আর ইতিহাস মতে দেখা যায় আদম আলি সাল্লাহ সালামাইসোন ব্যস্ত থাকিয়া দুনিয়াতে আইসন শ্রীলঙ্কা আর হাওয়া আলি সালাম সালামাইন যোদ্দায় এই সৌদি আরবের জোদ্দায় করে কিন্তু দুনিয়া জুড়ে তাই খুঁজা গুজি করতে করতে দোয়া করতে করতে আল্লাহ এক পর্যায়ে এই পাহাড়ের এই জায়গা দোয়া কবুল খরচ আল্লাহ তাদের এখনো করে দিই মিলিত করে দিচ্ছ যে কারণে এই নাম নামে আরাফা আরাফা শব্দে কি একত্রিত হওয়া মিলিত হওয়া আলহামদুলিল্লাহ আমরা এই জায়গা দেখলাম